দুবছর পেরিয়ে গেলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এর মধ্যেই গাজায় ঊর্ধ্বমুখী ইসরায়েলি আগ্রাসনের মাত্রা, আর এসবের পেছনে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উস্কানি আছে বলে দাবি করে ইরান, চীন ও রাশিয়া, যার কারণে ছায়া যুদ্ধে লিপ্ত রয়েছে দেশগুলো। এরই মধ্যে ইউক্রেন অভিযানের জেরে রাশিয়া বনাম পশ্চিমাদের ছায়া যুদ্ধ ক্রমেই রূপ নিচ্ছে সত্যিকারের সংঘাতে। রাশিয়া ও ন্যাটোর মধ্যে কোনোভাবে সংঘাত বাঁধলে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য বলেও শঙ্কা করা হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও দিলেন সেই আভাস। Я думаю, что всё возможно в современном мире, но я уже говорил, и это понятно для всех, что это будет в одном шаге от полномасштабной третьей мировой войны. এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান। তাদের দাবি, রাশিয়া হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে তেহরান, আর এই কারণেই তারা যুদ্ধ করার সাহস পাচ্ছে। এমনকি যুক্তি হিসেবে এডেন উপসাগর ও লোহিত সাগরে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা আতঙ্ককেও দেখানো হচ্ছে। এসব ঘিরে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শত্রুতার সমীকরণ ক্রমেই জটিল হচ্ছে। তাই কার সামরিক ভাণ্ডার কত শক্তিশালী তা নিয়েও চলছে তুমুল আলোচনা। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2024 সালের সবশেষ হিসেব বলছে, সামরিক শক্তির দিক থেকে বিশ্বে 145টি দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জাপান, তুর্কি ও ইতালি, আর ইরানের অবস্থান 14তম। ইরানের অস্ত্রভাণ্ডার যুক্তরাষ্ট্রের তুলনায় কম হলেও তা অনেক শক্তিশালী বলে বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। তাছাড়া ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। এমনকি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগও মনে করে, স্বল্প আর মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র শক্তির দিক থেকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে এগিয়ে আছে ইরান, এমনকি বাড়িয়েছে অত্যাধুনিক ড্রোন সক্ষমতাও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।